हेलो व्यूअर्स, अस्सलामु आलाइकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পায়রা প্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলতে দুইটি কবুতর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সেই বিষয়টি হচ্ছে একদমই নতুন যারা কবুতর খামারি অথবা নতুন যারা কবুতর পালন করার জন্য আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি খুবই ফলদায়ক একটি ভিডিও হবে বলে আমি আশা করি। তো বন্ধুগণ, যারা নতুন কবুতর কিনতে যান তারা অনেকেই একটা সমস্যার সম্মুখীন সব সময় হয়ে থাকেন, সেটা হচ্ছে কবুতর নর নাকি মাদি, কবুতর নর নাকি মাদি, মানে কবুতর নর মাদি কেউ চিনতে পারে না। এবং এমন অনেক অভিজ্ঞ ভাই আছে যারা দুই বছর তিন বছর কবুতর পালে অথচ কবুতরের নর মাদি ডিফারেন্স করতে পারে না। তো বন্ধুরা, কবুতরের নর মাদি চেনার কয়েকটি উপায় আছে যেগুলো খুবই সিক্রেট, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো বন্ধুগণ, যদি আপনি কবুতরের নর মাদি সম্পর্কে জেনে না থাকেন তাহলে আজকের এই ভিডিওতে কয়েকটি বৈশিষ্ট্য আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে, যেই বৈশিষ্ট্যগুলো একটি কবুতরের মাধ্যমে পাওয়া গেলে বোঝা যাবে যে এটি নর কিংবা এটি মাদি। তো এই জিনিসগুলো শেখার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুগণ, একটি কথা না বললেই নয়, আমাদের এই চ্যানেলটি নতুন এবং এই চ্যানেলটি আমরা যে ভিডিওগুলো তৈরি করি আমাদের অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করে ভিডিও এডিটিং করে ভিডিওগুলো আপলোড করতে হয় আপনাদের জন্য। তো দর্শক, যদি আমাদের ভিডিও দেখে আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটি লাইক দিয়ে রাখবেন। পারলে কবুতরের বিষয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে রাখবেন। তো বন্ধুরা, এই কবুতরের নর্মাদি চেনার জন্য অবশ্যই আমরা একজন অভিজ্ঞ ভাইয়ের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব, যেই ভাই আমাদেরকে বলবে এই কবুতরগুলো কোনটা নর কোনটা মাদি এবং এগুলো ছাড়াও অন্যান্য কোন কবুতর কিভাবে আপনি চিনবেন নর্মাদি। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আলামিন ভাইয়ের কাছ থেকে জেনে নেওয়া যাক কবুতরের নর্মাদি চেনার উপায়। আলামিন ভাই, কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার হাতে একটি কবুতর দেখা যাচ্ছে এবং আমরা আজকে যে বিষয় নিয়ে হাজির হয়েছি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। এটা কবুতরের যে নর্মাদির বিষয়টা, সাধারণত দুইটি কবুতর যদি থাকে তো অনেকেই বলে জোড়া, অনেকে নতুন যারা চিনতে পারে না আসলে জোড়া কিনা, তো দুইটা নর নিয়ে আসে বাজার থেকে, আসার পরে অনেকদিন মারামারি করে, মারামারি করার পর ডিম দেয়, তো তার মনই নষ্ট হয় যে আসলে কবুতর পালা মনে হয় না ভালো লাগে, কারণ ওই প্রতারক যদি হয় কেউ তাকে দুটো নড়ি দিয়ে দিবে, কিন্তু সে একবারও ভাবলো না যে আমি একটা নতুনকে একজোড়া কবুতর দিচ্ছি, তাকে যদি ভালোই না দেয় তো উৎসাহ নষ্ট হয়ে যাবে। আপনারা তারপরেও বাজারে গেলে কবুতরগুলো চিনবেন, দুটি পেয়ার সহ আপনাকে দেয় দেখবেন, নরের সবসময় দেখবেন যে আপনার এই ঘাড়ের গলাটা বা মাথার এই শেপটা এটা একটু মোটা হয় সাধারণত, আর মাদি হলে আপনার যেটা মাদি ওটা আপনার সবসময় একটু চিকন হবে, গলাটা মাথাটাও চিকন হবে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমরা আরও একভাবে দেখি এই কবুতরে যে এখানে রানের যে একটা চিপা আছে দুই দুই পায়ের মানে মাঝখানে একটা গ্যাপ বলি বা ফাঁকা বলি, তো এইখানে দেখবেন যেটা নর সেইখানে দুই পায়ের মাঝখানে আপনার চিপাটা কম থাকবে মানে চাপানো থাকবে, আর যেটা মাদি এটাকে এটা হচ্ছে আমার মাদি, তো এই মাদির যখন আপনি এইভাবে আঙুল দিয়ে দুই পায়ের মাঝখানে দেখবেন যে এখানে গ্যাপটা একটু বেশি থাকবে, তো এভাবেও নর মাদি আপনি চিনতে পারবেন, মাদির গ্যাপ সবসময় একটু বেশি হয়, আর মাদির সবসময় দেখবেন যে আপনার এই ঘাড়টা চিকন হবে মাথাটা চিকন হবে, আর নরের ঘাড় মোটা থাকবে মাথা মোটা থাকবে দেখলে বোঝা যায়। তো আবার নর আপনার ডাকবে গলা ফুলায় ফুলে, মাদি অতটা ডাকে না, এভাবেও চিনতে পারেন। আবার মাদি কিছু কিছু মাদিও ডাকে, হ্যাঁ কিছু কিছু মাদিও ডাকে, তো মাদির ডাকের মধ্যে একটু পার্থক্য আপনি পাবেন, যে নর যখন ডাকে গলা ফুলায়া তার ডাকটা একদম ক্লিয়ার হয়, আর মাদি যদি ডাকে তার ডাকের মধ্যে একটু ভেজে ভেজে যায় একটু চিকন হয়, তো এটাতেও আপনি বুঝতে পারবেন যেটা মাদি। এবং মাদি নরের কাছে গেলে এই পাখাগুলি আছে দেখবেন যে ঝিরে ঝিরে করে কাঁপাবে, তো মাথা হামু দিয়ে নিচ দিকে মাথাটারে শুধু মাটির দিকে সে ঠোকাবে আর পাখাগুলি কাঁপাবে, এইগুলো বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করেন। কবুতরের ডিম বাচ্চা করানো হয়েছে কি না এই বিষয়টা কি মাদি দেখে চিনা যায়? হ্যাঁ অবশ্যই চিনা যায়। কিভাবে? সেটা আপনি যদি কোনো কবুতর রানিং হয় ডিম বাচ্চা করানো, তো সে বাচ্চা যদি খাওয়ায় তার এই ঠোঁটের এইখানে
এই ঠোঁটের এখানে একটা মানে খাওয়ানোর একটা দাগ পাবেন আপনি, ঠোঁটটা বড় হয়ে যায় এভাবেও আপনি বুঝতে পারবেন। এবং তার যে পায়ের এই ঘ্যাপটা এটাও দিনে দিনে বেড়ে যায়, তো আপনি এইভাবে চিনতে পারবেন যে বাচ্চা কোরাইছে কিনা। যদি কোনো বাচ্চা কবুতর হয় তো এই ঠোঁটের এই জায়গায় বাচ্চা না খাওয়ালে অতটা ঠোঁট বড় হয় না, একটা গ্যাপ দেখা যায় আপনি দেখতে পারবেন। তো এভাবেও আপনি চিনতে পারবেন রানিং কি বাচ্চা। আর সাধারণত আমরা পর দেখে আমরা বুঝে নেই সেটা রানিং কি না। তার এখান থেকে 10টা পালক আছে, সেটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন সেটা রানিং কবুতর।